ধীরে ধীরে যখন মক্কায় জুলুম নির্যাতন আরো ভয়াবহ রূপ ধারণ করল ইসলাম গ্রহণকারী লোকদের উপরে অর্থাৎ সাহাবাই কেরামদের উপরে যখন নির্যাতনের মাত্রা বেড়ে গেল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখানো হলো তিনি যেন সাহাবীদেরকে হিজরতের আদেশ দেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্যাতিত নিপীড়িত সাহাবীদেরকে মদিনায় হিজরত করার কথা বললেন হিজরত এটা তো আরবি শব্দ এর অর্থ হলো এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া ইংরেজিতে যেটাকে বলা হয় মাইগ্রেশন এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া এটা অত্যন্ত কঠিন বিষয় যে নিজের ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য জায়গা জমি সবকিছু ছেড়ে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া শুধুমাত্র ইমানের কারণে কিসের কারণে ইমানের কারণে ভাই ঠিক আছে তো বিষয়টা কিন্তু খুবই কঠিন আমরা ঈমান আনার পরে কেউ ঘরবাড়ি ছাড়তে হয় না জায়গা জমি ছাড়তে হয় না তো আপনি একটু ভাবুন তো চিন্তা করুন তো নবীজির সাহাবীরা ঈমানের কারণে ঘর বাড়ি ভিটা মাটি সবকিছু ছেড়ে দিয়ে তারা ঈমানের কারণে হিজরত করেছেন আল্লাহর আদেশে আল্লাহু আকবার এটা অনেক বড় একটা পরীক্ষা এটা ফিল করা যাবে তখন এই রকম ঈমানী পরীক্ষায় কেউ অবতীর্ণ হবে যখন এর আগে এটা ওয়াজ দিয়ে বোঝানো সম্ভব না যদি ঈমানের কারণে কেউ জালেমদের রোশানলে পড়ে ঘরবাড়ি ছেড়ে কয়েক মাস বা কয়েক বছর বাইরে থাকে এটার অনুভূতি কেবল সে বুঝতে পারে ঘরের ভিতরে অ্যাসিড হাওয়া খাইয়া এই ফিলিং নেওয়া যাবে না খুব জটিল বিষয় এটা ঈমানের কারণে সব ছেড়ে দিয়েছেন আল্লাহু আকবার যখনই হিজরতের আদেশ পেয়ে সাহাবীরা হিজরত আরম্ভ করতে যাবেন এই হিজরতের পথে এবার বাধা হয়ে দাঁড়ালো মক্কার কাফের নেতারা কারণ মক্কার কাফেররা সাহাবীদেরকে মদিনায় হিজরত করতে বাধা দিয়েছিল দুইটা কারণে কয়টা কারণে দুইটা কারণে একটা হলো অর্থনৈতিক কারণ আরেকটা হচ্ছে পলিটিক্যাল রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ কি মক্কার এই কুরাইশ নেতৃবৃন্দ তারা গ্রীষ্মকালে ব্যবসায়ী কাফেলা নিয়ে যেত সিরিয়ায় আর যে পথে তারা সিরিয়ায় যেত তারা মদিনার পথ ধরে যেত তারা চিন্তা করে দেখলো যদি এই মুসলমানরা হিজরত করে মদিনায় চলে যায় আর সেখানে গিয়ে যদি আউস এবং খাজরাজ গোত্রের সাথে তারা মিলিত হয়ে শক্তিশালী ঘাঁটি তৈরি করে তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য করা ওই পথ দিয়ে রিস্ক হয়ে যাবে আমাদের জন্য সুতরাং এত বড় রিস্কে আমরা পড়তে চাই না এজন্য তারা সাহাবীদেরকে মক্কা থেকে মদিনায় যেতেও হিজরতেও বাধা দিয়েছে আর পলিটিক্যাল কারণ রাজনৈতিক কারণ ছিল এই তারা চিন্তা করেছিল যদি এই মুসলমানরা মদিনায় গিয়ে আউস এবং খাজরাজ গোত্রের লোকদের সাথে জোটবদ্ধ হয়ে তারা যদি যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় তো আউস এবং খাজরাজ গোত্র অত্যন্ত শক্তিশালী সবাই সমবেত হয়ে সম্মিলিত হয়ে যদি যুদ্ধ করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে আমাদের অর্থনীতি এবং আমাদের রাজনীতি অর্থনীতি রাজনীতি দুইটাই হুমকির মুখে পড়ে যাবে এজন্য তারা হিজরতের পথেও বাধা হয়ে দাঁড়ালো তারা মুসলমানদেরকে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখিয়ে ভীত সন্ত্রস্ত করে হিজরতের পথে বাধা দেওয়া আরম্ভ করলো কিন্তু সাহাবায়ে কেরামদের বেশিরভাগই কাফের মুশরিক নেতাদের চোখে ফাঁকি দিয়ে তারা চুপি চুপি গোপনে গোপনে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন সুবহানাল্লাহ কিছু সংখ্যক সাহাবী যেতে পারলেন না যারা খুব দুর্বল খুবই দুর্বল যারা তারা যেতে পারলেন না এদের সাথে মক্কায় থেকে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সুহাইব এবং যায়িদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু এরা থেকে গেলেন সাথে সাথে নবীজিও থেকে গেলেন মক্কার কাফের নেতৃবৃন্দ যখন লক্ষ্য করল বেশিরভাগ সাহাবীরা
হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন তাদের দুশ্চিন্তা আরো বেড়ে গেল তারা চিন্তা করল যেভাবে বেশিরভাগ মুসলমান মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেল এবং এর আগে আবিসিনিয়ায় যারা হিজরত করেছিল এই খবর পেয়ে আবিসিনিয়া থেকে ওই সকল সাহাবীরাও মদিনায় হিজরত করে চলে গেলেন এবার কাফের মুশরিক নেতৃবৃন্দের দুশ্চিন্তা বেড়ে গেল তারা মনে মনে ভাবল ওখানে গিয়ে তারা যদি আউস এবং খাজরাজ গোত্রের মুসলমানদের সাথে জোটবদ্ধ হয়ে যায় তাহলে তাদের শক্তি অর্থনৈতিকভাবে বাড়বে রাজনৈতিকভাবে বেড়ে যাবে এই জন্য সমস্যা আসার আগেই তারা সমাধানের পথ খুঁজে নিতে চাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় তারা চিন্তা করল যদি মূল ব্যক্তিকে আটকে দেওয়া যায় মূল ব্যক্তিকে যদি শেষ করে দেওয়া যায় খতম করে দেওয়া যায় তাহলে আমাদের সকল উদ্দেশ্য হাসিল হয়ে যাবে যখন মক্কার কাফের নেতৃবৃন্দ দেখল বেশিরভাগ সাহাবীরা হিজরত করে ফেলেছেন ভয়াবহ এই পরিস্থিতিতে করণীয় ঠিক করার জন্য মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়ায় তারা বৈঠক আহ্বান করল সম্মেলন আহ্বান করল পার্লামেন্টের অধিবেশন তারা আহ্বান করল সেই অধিবেশনে মক্কার প্রত্যেকটি গোত্রের প্রতিনিধিগণ সেখানে উপস্থিত হয়েছিলেন সেখানে আবার ইবলিস শয়তানও মানুষের বেশ ধরে হাজির হয়েছিল ওই সম্মেলন কক্ষের দরজায় ইবলিস নজদের বৃদ্ধের বেশ ধরে সে দরজার মধ্যে দাঁড়িয়েছিল লোকজন জিজ্ঞেস করেছিল তুমি কে তোমাকে তো চিনলাম না ইবলিস তখন বলেছিল আমি নজদের অধিবাসী আমি নাজ থেকে এসেছি তোমাদের এই কর্মসূচির কথা শুনে ভাবলাম তোমাদের এই কর্মসূচিতে আমি যোগদান করি তোমাদের কথাবার্তা শুনি আর যদি তোমাদেরকে ভালো কোনো সুন্দর কোনো পরামর্শ দেওয়া যায় সেই পরামর্শও আমি তোমাদেরকে দিতে পারি তারা বলল ঠিক আছে আসো অসুবিধা নাই তুমিও তো দেখতেছি একই মন মানসিকতার মানুষ আসো শয়তান তো শয়তানকে আসলেই ভালো করে চিনবে ঠিক কিনা সবগুলো শয়তান পার্লামেন্টে বসল কি সিদ্ধান্ত নিবে করণীয় ঠিক করবে সবগুলো শয়তান একসাথে বসল সিদ্ধান্ত নিবে এবার এক একজন এক এক ধরনের প্রস্তাব দিতে লাগলো আবুল আসওয়াদ নামে একজন প্রস্তাব দিল যেহেতু বেশিরভাগ লোক মক্কা থেকে চলে গিয়েছে তো মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও মক্কা থেকে চলে যাক তাহলে আমাদের সকল দুশ্চিন্তার অবসান হয়ে যাবে আমাদের ঐক্য আবারও সুসংহত হয়ে যাবে নজদের বৃদ্ধের রূপ ধারণকারী শয়তান তখন বলল আবুল আসওয়াদ নামে এই লোকটা যে প্রস্তাব দিয়েছে এই মাথা মোটা লোকটার এই প্রস্তাবটা অত্যন্ত এই মাথা মোটা লোকটার প্রস্তাবটা খুব ভালো প্রস্তাব নয় কারণ আমরা যদি তাকে মক্কা থেকে বের হওয়ার সুযোগ দেই দেখা যাবে সে অন্যান্য গোত্রে গিয়ে দাওয়াত দিবে তার অনুসারীদের সংখ্যা বাড়তে থাকবে এক সময় হামলা করে সে তোমাদের উপরে শক্তিশালী হয়ে যাবে বিজয়ী হয়ে যাবে অতএব কোনোভাবেই তাকে মক্কা থেকে বের করতে দেওয়া যাবে না এরপরে আবুল বাখতারি নামক একজন প্রস্তাব দিল সে বলল ঠিক আছে আমরা লোহার শিকল দিয়ে বেঁধে তাকে কারারুদ্ধ করে রাখবো কারাগারে নিক্ষেপ করব যাবজ্জীবন কারাদণ্ড দিব যতদিন পর্যন্ত তার মৃত্যু না হয় ততদিন পর্যন্ত সে যেন কারাগারে থাকে আজকে সকালবেলা যখন এই ঘটনাগুলো পড়তেছিলাম আর ভাবতেছিলাম ওই শয়তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়েছে এখনো এই শয়তানদের উত্তরসূরিরা দুনিয়াতে আছে যারাও বিভিন্ন সময় বিভিন্ন অধিবেশনে একত্রিত হয়ে উলামা তারা নবীদের উত্তরসূরি আলেমদেরকেও এইভাবে করে কারারুদ্ধ করে নিঃশেষ করার ষড়যন্ত্র এখনো করে আবুল বাখতারি এই পরামর্শ দিল কিন্তু শয়তানের এই প্রস্তাব পছন্দ হলো না শয়তান তখন বলল আমরা যদি তাকে কারাগারে নিক্ষেপ করে ফেলি তাহলে তার অনুসারী যারা আছে সবাই আবার ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবে কোনোভাবে যদি কারাগার থেকে নিয়ে তারা চলে যায় আর সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি পরবর্তী সময়ে প্রতিশোধের জন্য হামলা চালায় তাহলে তারা তোমাদের উপরে বিজয়ী হয়ে যাবে অতএব এই প্রস্তাব প্রত্যাখ্যানযোগ্য এটা কোনো ভালো প্রস্তাব নয় অবশেষে বড় শয়তান আবু জাহাল সে বলল এতক্ষণ ধরে তোমাদের প্রস্তাব শুনতেছি কোনো প্রস্তাব আমার পছন্দ হয় নাই আমার প্রস্তাব হলো একদম ডিরেক্ট কাজ শেষ করে ফেলা
সবাই বলল কি এমন প্রস্তাব আবুল হাকেম আবু জাহালের নাম ছিল আবুল হাকেম মানে হলো জ্ঞানীদের পিতা এমন জ্ঞানী জ্ঞানীর ঘরের জ্ঞানী জ্ঞানী হইতে হইতে আল্লাহ চিনে নাই রাসূল চিনে নাই এই জন্য আল্লাহ তার নাম দিলেন আবু জাহাল মানে মূর্খদের পিতা যারা জ্ঞান লাভ করার পরে বড় বড় পণ্ডিত হয় আল্লাহ চিনে না রাসূল চিনে না তারাও হলো আবু জাহালের উত্তরসূরি সবাই হলো মূর্খদের পিতা আবু জাহাল তখন বলল আমার প্রস্তাব হলো আমার প্রস্তাব হলো মুহাম্মাদকে কোনোভাবেই আমরা মক্কা থেকে বের হতে দিব না আমরা আমাদের সকল গোত্র থেকে সবচাইতে সাহসী যুবকগুলোকে দিই মুহাম্মাদকে কতল করে ফেলব হত্যা করে ফেলব এই প্রস্তাব শুনে শয়তান এবার খুশি ইবলিস এবার খুশি শয়তান বলল এত সুন্দর প্রস্তাব কে দিয়েছে তাকায় দেখে আবু জাহাল শয়তান মনে মনে চিন্তা করে আমার জাতি ভাই তো আমার মতই প্রস্তাব দিবে শয়তান খুশি হলো বলল এই প্রস্তাবই সবচেয়ে সুন্দর এবার পার্লামেন্টে মক্কার পার্লামেন্ট দারুণ নদওয়ায় সিদ্ধান্ত হলো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে খুন করে ফেলবে এই সিদ্ধান্ত তারা যখন নিল আল্লাহ তাআলা তখন এই সিদ্ধান্তের কথা নবীজিকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা জিব্রিল আমিনকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন সাইয়েদনা জিব্রিল আমিন এসে নবীজিকে বললেন ওগো আল্লাহর হাবিব আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে হত্যা করার জন্য কাফের মুশরিকরা ষড়যন্ত্র করেছে সিদ্ধান্ত নিয়েছে তারা আপনাকে হত্যা করবে অতএব আজ রাতে আপনি বাড়ি থেকে বের হয়ে যাবেন আজকেই আপনি মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন আজকে রাতে আপনি আপনার বাড়িতে ঘুমাবেন না আল্লাহ তাআলা তার হাবিবকে কাফের মুশরিকদের এই ষড়যন্ত্রের কথা সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়ে হেফাজত করেছিলেন এই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের আট নম্বর সূরা সূরাতুল আনফালের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইল ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারূ লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন কাফেররা তোমার ব্যাপারে ষড়যন্ত্র করেছিল কাফেররা তোমাকে বন্দী করার জন্য কিংবা তোমাকে হত্যা করার জন্য কিংবা তোমাকে বের করে দেওয়ার জন্য যখন ষড়যন্ত্র করেছিল আল্লাহ বলছেন ওগো আমার হাবিব তারা আপনার ব্যাপারে ষড়যন্ত্র করেছিল আর আল্লাহও কৌশল করেছেন কৌশলকারীদের মধ্যে উত্তম যিনি সবাই বলেন তিনি কে আল্লাহ বলছেন আমি কাফের মুশরিকদের ষড়যন্ত্রকে কিভাবে নস্যাৎ করে দিয়েছিলাম শোনো তারা যখন সিদ্ধান্ত নিল নবীজিকে হত্যা করবে আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত জিব্রিল আমিনকে পাঠিয়ে দিয়ে নবীজিকে জানাইয়া দিলেন এই কথা যখন নবীজি জেনে ফেললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন দুপুর বেলা সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আমাদের বা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন নবীজি দুপুর বেলায় মাথা ঢেকে আমাদের বাড়িতে আসলেন এমন সময় স্বাভাবিকভাবে আমাদের বাড়িতে নবী আসেন না নবীজি এসেই আমার বাবার ঘরে রুমে চলে গেলেন তারপরে আমার বাবাকে বললেন আবু বকর যেই হিজরতের জন্য আমরা অপেক্ষা করছি সেই হিজরতের আদেশ আল্লাহর কাছ থেকে চলে এসেছে আজকে রাতেই আমরা রওনা করব তুমি প্রস্তুত থেকো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে হিজরতের কর্ম পরিকল্পনা এই খসড়া চূড়ান্ত করে তিনি বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যাওয়ার আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আরেকটা পরামর্শ করলেন মক্কা থেকে মদিনা পর্যন্ত এই মক্কা থেকে মদিনায় যাওয়ার যতগুলো পথ আছে সবগুলো পথ যিনি ছিলেন কুরাইশের একজন লোক ছিলেন তার নাম আব্দুল্লাহ ইবনু উরাইকিত লাইসি তাকে ভাড়া করলেন যাতে করে ওই লোকটা নির্জন পথ দিয়ে তাদেরকে মদিনায় পৌঁছে দেয় এই লোকটা তখন কাফের ছিল লোকটা ছিল অত্যন্ত বিশ্বস্ত নবীজি তাকে বললেন তিন দিন পরে তুমি সুর পর্বতে এসো সেখানে তোমার সাথে সাক্ষাৎ হবে সেখান থেকে আমরা রওনা করব
নবীজি বাড়িতে চলে আসলেন বাড়িতে চলে আসার পরে নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে কাফের মুশরিকদের অনেক আমানত নবীজির কাছে গচ্ছিত ছিল নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গচ্ছিত সেই ধন সম্পদ দিলেন এরপর একটা লিস্ট নবীজির হাতে দিয়ে বললেন এই যে কাফের মুশরিকদের গচ্ছিত রাখা ধন সম্পদ আর এই হলো তার লিস্ট আমি তো আল্লাহর দেশে হিজরত করব সুতরাং কাফের মুশরিকদের গচ্ছিত রাখা ধন সম্পদগুলো তুমি তাদের কাছে ফিরাইয়া দিও চরিত্র কেমন দেখেন যে কাফের মুশরিকগুলো নবীজিকে হত্যা করতে সিদ্ধান্ত নিয়েছে তাদের গচ্ছিত রাখা আমানত নবীজির জায়গায় যদি আমি আর আপনি হইতাম আমরা বলতাম আমারে মারার সিদ্ধান্ত নিয়েছো তোমাদের যত গচ্ছিত ধন সম্পদ আছে এগুলো সব আমি খাইয়া ফেলব সব আত্মসাৎ করব কিন্তু নবীজি তিনি তো অসাধারণ ব্যক্তিত্ব কেমন ব্যক্তি তিনি ছিলেন কেমন মহামানব তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন দেখো আলী তারা আমাকে মেরে ফেলতে চায় এজন্য আল্লাহর আদেশে আমি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি কিন্তু তাদের ধন সম্পদ যে আমার কাছে রাখা তারা হয়তো ভুলে গিয়েছে এগুলো তোমাকে বুঝাইয়া দিলাম আমি যাওয়ার পরে লিস্ট অনুযায়ী যার যার গচ্ছিত সম্পদ যার যার কাছে ফিরাইয়া দিও এমন আমানতদার ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন ঠিক আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন তুমি আজকে রাতে আমার রুমে আসবে যখন সন্ধ্যা হয়ে গেল আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির রুমে চলে আসলেন নবীজির ঘরে চলে আসলেন নবীজি তখন বললেন কাফের মুশরিকরা আমাকে হত্যার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে হয়তো আজ রাতেই তারা আমার উপরে হামলা করতে পারে সুতরাং আমার চাদর গায়ে জড়িয়ে তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও দেখেন আশেকে রসুল কাকে বলে নবীজির আশেক হতে হলে এমন আশেকে হওয়া লাগবে নবীজির বিছানায় যদি চাদর গায়ে দিয়ে ঘুমায়া যান তো কাফেররা তো নবীজি ভেবে সে হামলা করে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলতে পারে এটা জানার পরেও আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ওগো আল্লাহর হাবিব আল্লাহর কসম আমার জান আপনার জন্য কুরবান হয়ে যাক আমি আপনার খাটে আপনার জায়গায় ঘুমিয়ে থাকা অবস্থায় আপনার জন্য যদি আমার জীবনও চলে যায় আমি আপনার জন্য আমার জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত এটাকে বলে আশেকের রসুল নবীজির জন্য প্রয়োজনে জীবনের মায়া ছেড়ে দেওয়া আল্লাহ আমাদেরকে সেই জাতের আশেকের রসুল বানায় দাও আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজির বিছানায় শুয়ে যেতে বললেন এমন সময়ে সে কাফের মুশরিকরা নবীজির বাসভবন ঘেরাও করে ফেলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন কাফেররা তার ঘরের চারপাশে অবস্থান নিয়েছে তাকে হত্যা করার জন্য কেমনে তিনি এই ঘর থেকে এখন বের হবেন আল্লাহ তাআলা নবীজিকে বললেন ও আমার নবী আপনি হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর নামে আপনি নিক্ষেপ করুন নবীজি সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আল্লাহ বলছেন আমি তাদের সামনে পিছনে প্রাচীর নির্মাণ করে দিয়েছি আমি তাদেরকে এমন অবস্থা করে দিয়েছি তাদের চোখের দৃষ্টি কেড়ে নিয়েছি তারা তারা আপনাকে দেখতে পায় নাই অর্থাৎ নবীজি এক মুষ্টি মাটি হাতে নিয়ে যখন তাদের দিকে ছুঁড়ে মারলেন প্রত্যেকটা কাফেরের চোখের ভেতরে সেই ধুলাবালিগুলো ঢুকে গেল তাদের দৃষ্টিশক্তি কিছুক্ষণের জন্য হারিয়ে গেল আল্লাহ নবীজিকে বললেন এই সুযোগে আপনি ঘর থেকে বের হয়ে যান আল্লাহু আকবার সবচাইতে উত্তম পরিকল্পনাকারী যিনি তিনি কে আল্লাহ যদি কাউকে হেফাজত করতে চান তো চতুর্দিকে মেরে ফেলার চক্রান্ত হবে কাজ হবে না কারণ জন্ম মৃত্যুর হেফাজত জন্ম মৃত্যুর একমাত্র মালিক যিনি তিনি কে এজন্য ইমানদার মৃত্যুকে ভয় পায় না ইমানদাররা ভয় পায় একজনকে তিনি কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন কাফেররা মাটি ঝাড়তে ঝাড়তে মাথা থেকে মাটি সরাতে সরাতে তারা
লক্ষ্য করে দেখলো ঘরের ভিতর কেউ আছে কিনা জানালা দিয়ে দেখে ঘরের মধ্যে খাটে একজন শুয়ে আছে তারা ভাবতেছে এখানেই আছেন মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ নবীজি তার খাটে আলী রাদিয়াল্লাহু আনহুকে শুয়ে দিয়ে চলে গিয়েছেন কাফেররা অপেক্ষা করছে যখনই বের হবে ঘর থেকে বের হইলি আমরা মেরে ফেলব অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চক্ষুকে ফাঁকি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গভীর রাতে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন নবীজি আসবেন যখনই নবীজি চলে আসলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে দুজনেই এবার পথ চলা আরম্ভ করলেন এখানে তারা একটা টেকনিক কৌশল অবলম্বন করলেন মক্কা থেকে মদিনার যে পথ ওই পথে রওনা দিলেন না কারণ তারা ভালো করে জানতেন কাফেররা যখন জানবে নবীজি ভাবলেন কাফেররা যখন জানবে আমি ঘরে নাই তারা ভাববে আমি মদিনার পথে রওনা দিয়েছি এই জন্য নবীজি কৌশল অবলম্বন করে মক্কা থেকে মদিনার পথে না গিয়ে উল্টা দিকে ইয়ামেনের পথে যাওয়া আরম্ভ করলেন ইয়ামেনের পথ ধরে গিয়ে যেতে যেতে ভোর রাতে তিনি সুর পর্বতে চলে গেলেন এখানে নবীজি আরেকটা কৌশল অবলম্বন করলেন যাতে পায়ের চিহ্ন বোঝা না যায় আহারে আমার নবী কত কষ্ট করেছেন পায়ের চিহ্নও যেন বোঝা না যায় সুর পর্বতে যারা গিয়েছেন তারা দেখেছেন পাথরের পর্বত আমি নিজেও গিয়েছি পাথরের পর্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের চিহ্ন রেখে গেলে কাফেররা ধরে ফেলবে খুঁজে পেয়ে যাবে এই জন্য নবীজি পায়ের আঙ্গুলগুলো দিয়ে ভর করে করে কষ্ট করে হেঁটে 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 ওই পাথরের উপর দিয়ে আঙ্গুল দিয়ে ভর দিয়ে দিয়ে সুর পর্বত পর্যন্ত গিয়েছিলেন আমার নবীর পা মুবারক ওই রাতে জখম হয়ে গিয়েছিল আল্লাহর নবী এভাবে গিয়েছিলেন যাতে করে পায়ের চিহ্ন রাখা না যায় ফজরের ওয়াক্ত হয়ে হয়ে যাচ্ছে এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর হাবিব ভোর হয়ে যাচ্ছে এখন যদি আমরা পথ চলিত কাফেররা আমাদেরকে ধরে ফেলতে পারে চলেন এখানে একটা গুহা দেখা যাচ্ছে এখানে আমরা আশ্রয় নেই নবীজি বললেন চলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর নবী একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন এটা তো পাহাড়ি গুহা এখানে ময়লা আবর্জনা থাকার সম্ভাবনা আছে সাপ বিচ্ছু থাকতে পারে আমি একটু ভেতরে যাই ভেতরে গিয়ে একটা সাফ করে দেই পরিষ্কার করে দেই এরপরে আপনি ভেতরে আসেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভেতরে গেলেন গুহা সুন্দর করে পরিচ্ছন্ন করলেন দেখতে পেলেন গুহার মধ্যে অনেকগুলো গর্ত দেখা যায় তিনি তার লুঙ্গি কিংবা কাপড়ের টুকরা থেকে কাপড় ছিঁড়ে 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 সেই গোত্রগুলো সেই গর্তগুলো তিনি ভরে দিতে লাগলেন একটা গর্ত ভরার জন্য কোনো কাপড় তার কাছে ছিল না তখন তিনি চিন্তা করলেন অসুবিধা নাই আমি আমার পা দিয়ে সেটাকে বন্ধ করে রাখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি গুহা প্রস্তুত করে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানালেন নবীজি ভেতরে এসে বললেন আবু বকর দীর্ঘ সময় ধরে পথ চলতে চলতে আমি খুব ক্লান্ত পায়ে ব্যথা হয়ে গিয়েছে জখম হয়ে গিয়েছে তুমি একটু বসে থাকো আমি তোমার উরুর উপরে মাথা রেখে কিছুক্ষণ বিশ্রাম করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু উরুর উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন একটা সময় তার ঘুম চলে আসলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার একটা পা দিয়ে ওই গর্তটাকে চেপে ধরে রেখেছিলেন দুর্ভাগ্যবশত ওই গর্তের মধ্যে একটা সাপ ছিল ওই সাপ গর্ত থেকে বের হতে না পেরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পায়ের মধ্যে দংশন করলো বিষাক্ত সাপের দংশনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধৈর্য হারা হয়ে চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি যখন নবীজির শরীর মুবারকে পড়ল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে নবীজি দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গাল বেয়ে বেয়ে পানি পড়ছে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আবু বকর তোমার সন্তানদের কথা মনে পড়েছে নাকি তোমার বাড়িঘরের কথা মনে পড়েছে নাকি শোনো মক্কা ছেড়ে যেতে তো আমার অমন চায় না কাফেরের গোষ্ঠী যদি আমাকে বের করে না দিত তাহলে মক্কা থেকে আমি কখনো বের হয়ে যেতাম না তুমি কি তোমার ঘরের জন্য
বাড়ির জন্য সন্তানদের জন্য কান্না করছো নাকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর নবী আমার জান আপনার জন্য কুরবান হয়ে যাক আপনার জন্য আমি ঘরবাড়ি আর সন্তান নয় আমি জীবনের সব কিছু ছেড়ে দিতে পারি নবীজি বললেন তাহলে তুমি কাঁদছো কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন এই যে একটা গর্ত পা দিয়ে ঢেকে রেখেছিলাম বিষাক্ত সাপ দংশন করেছে এত বিষাক্ত সাপ আমি সহ্য করতে পারি না এই জন্য চক্ষু দিয়ে পানি বের হয়ে গিয়েছে নবীজি বললেন এতক্ষণ ধরে সাপে কেটেছে আমাকে ডাকলে না কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি ক্লান্ত ঘুমাচ্ছিলেন আরাম করছিলেন চিন্তা করলাম আপনাকে ডাকলে বেয়াদবি হয়ে যাবে আপনার কষ্ট হবে আপনাকে সুখ দেওয়ার জন্য আপনার আরামের জন্য আমাকে সাপ দংশন করেছে আমার জীবনও চলে গেলে আপনার সাথে আমি বেয়াদবি করতাম না আল্লাহু আকবার নবীজি বললেন কোথায় দেখি সাপে কেটেছে নবীজি তার থুতু মুবারক লাগিয়ে দিলেন নবীজির থুতু মুবারকের মধ্যে শিফা জেনে রেখে দিয়েছেন তিনি কে সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুস্থ হয়ে গেলেন অন্যদিকে ওই যে কাফেররা নবীজির বাসভবন ঘেরাও করে রেখেছিল ভোরবেলা ফজরের ওয়াক্ত হয়ে হয়ে আসতেছে এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠে বাহিরে বের হলেন বড় বড় চোখে থাকায় কিরে সারা রাত এখানে চকিদারি করলাম সারা রাত পাহারা দিলাম দারোয়ানগিরি করলাম যার জন্য এখন তো দেখি আরেকজন ক্ষিপ্ত হয়ে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ধরল মারধর করল কাবা ঘরে নিয়ে গেল তারপরে বেঁধে কিছুক্ষণ নির্যাতন করল বলল এখনো বলো যদি বাঁচতে চাও বলো মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় গিয়েছেন তিনি বলেন আমি জানি না কোথায় যাবেন তিনি আমাকে বলে যান নাই আবু জাহাল তখন চিন্তা করল মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হলো আবু বকর মনে হয় আবু বকরের বাড়িতে গিয়ে দেখলেন আবু বকরের বাড়িতেও নাই আবু বকরও নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আন তাকে আবু জাহাল বলল আসমা বলো তোমার বাবা কোথায় আর মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি জানি না আবু জাহেল এত ক্ষিপ্ত হলো ঠিক কানের কাছে একটা এত জোরে থাপ্পড় মারলো সিরাতের গ্রন্থগুলোতে এসেছে আসমা রাদিয়াল্লাহু আনহার কানের দুল তখন ছিটকে পড়ে গিয়েছিল এই রকম করে এত জোরে থাপ্পড় দিয়েছিল আসমা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি জানি না তখন আবু জাহাল ক্ষিপ্ত হলো সব কাফেররা আবারও অধিবেশন ডাকলো অধিবেশন ডেকে তারা বলল অবস্থা তো খারাপ আমাদের চোখ ফাঁকি দিয়ে চলে গিয়েছে এখন কি করা যায় তারা চিন্তা করল কোনোভাবেই মক্কা থেকে বের হতে দেওয়া যাবে না তারা এবার ঘোষণা করল মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দুইজনকে যারা ধরে আনতে পারবে তাদেরকে 100 উট পুরস্কার দেওয়া হবে কয়শো উট 100 উট পুরস্কার দেওয়া হবে 100 উটের দাম কিন্তু ছিল অনেক হ্যাঁ 100 উট পুরস্কার পাওয়া মানে বহু টাকার মালিক হয়ে যাওয়া সেই সময় 100 উট পুরস্কার লাভের আশায় এবার সাহসী 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 যুবকেরা চতুর্দিকে খোঁজাখুঁজি আরম্ভ করল খুঁজতে 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 একটা সময় কিছু কাফের সুর পর্বতের ওই গুহার কাছে চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন কাফের মুশরিকরা গুহার একেবারে নিকটে চলে এসেছে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা গুহায় আমরা আশ্রয় নিলাম এখানে বসে মাথাটা উঁচু করলে উপর থেকে তো দেখা যাবে যে কাফেররা গুহার নিকটে এসে যে তারা যদি ভালো করে তাদের পায়ের দিকে তাকায় তো গুহার দিকে নজর চলে আসবে আমরা ধরা পড়ে যাব আমি আর আপনি আমরা মাত্র দুইজন আর ওদের সংখ্যা তো আমাদের চাইতে বেশি আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে বর্ণনা করেছেন কোরআনে বর্ণনা করেছেন এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বলেন আমরা তো দুইজন নবীজি তখন বললেন দেখেন তাওয়াক্কুল কাকে বলে নবীজি বললেন আবু বকর
তুমি আমাকে আর তোমাকে দুইজনকে দেখছো তুমি কি তৃতীয় জন মহাশক্তিশালী আল্লাহকে আমাদের সাথে দেখছো না নবীজি বললেন ভয় পেও না ওদের সংখ্যা বেশি নয় ওদের শক্তি আমাদের চাইতে বেশি নয় কারণ আমাদের চাইতে মহাশক্তিধর একজন আছেন তিনি কে নবীজি বললেন লা তাহজান ইন্নাল্লাহ মা'না নবীজি বললেন হতাশ হয় না ভীত হয় না আমাদের সাথে যিনি আছেন সবাই বলেন তিনি কে আল্লাহ এই কথা বলে সান্ত্বনা দিলেন আল্লাহ যার সাথে আছেন সাহায্যও তার সাথে আছে ঠিক কি না কাফেররা আস্তে 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 একেবারে গুহার মুখে চলে আসলো গুহার মুখে যখন চলে আসলো তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরো চিন্তায় পড়ে গেলেন আর আল্লাহর নবী বলেছেন চিন্তা করো না আল্লাহই বাঁচাবেন আল্লাহ কেমনে বাঁচাইলেন দেখেন কাফেররা যখন গুহার মুখে চলে আসলো তখন আল্লাহর আদেশে একটা মাকড়সা এসে সেখানে বাসা বাঁধলো মাকড়সা চিনেন তো আপনারা মাকড়সার জাল দেখছেন আপনারা গুহার মুখে মাকড়সা জাল বুনলো অন্যদিকে একটা কবুতরও সেখানে বাসা বাঁধলো ডিমও পারলো কাফেররা যখন ওই গুহার মাইক নিয়ে বড় যন্ত্রণায় আছে এই মাইকটা আগামী সপ্তাহে ঠিক করব এই কাফের মুশরিকরা যখন আসলো লক্ষ্য করলো এখানে কবুতরের বাসা এখানে মাকড়সার জাল তারা বলল তার মানে মাকড়সার জাল আছে কবুতরের বাসা আছে এই গুহার মুখ দিয়ে গুহার ভেতরে কেউ যায় নাই এজন্য তারা ফিরে গেল এইভাবে করে উত্তম একটা কৌশল করে আল্লাহ তাআলা তার নবী এবং তার নবীর সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হেফাজত করলে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা তিন দিন তারা অবস্থান করলেন গুহার মধ্যে কয় দিন তো তিন দিন কি না খাইয়া থাকা যায় না তো না খাইয়া তো থাকা যায় না আসমা রাদিয়াল্লাহু আনহু রান্না করে করে খাবার পাঠাইতেন ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ প্রত্যেক রাতের বেলা তিনি সুর পর্বতের গুহায় আসতেন এখন তিনি যে পথ ধরে আসতেন পায়ের চিহ্ন তো থেকে যাবে এই জন্য তিনিও কৌশল অবলম্বন করতেন তার বাবার একজন দাস ছিল তার নাম ছিল আমির ইবনু ফুহাইরা আমির ইবনু ফুহাইরাকে তিনি বলতেন শোনো আমি যখন যাব তুমিও আমার পিছু পিছু ছাগলের পাল নিয়ে আসবা তো ছাগলের পাল যখন হেঁটে হেঁটে আসবে আমার পায়ের আর কোনো চিহ্ন থাকবে এখানে দুইটা কৌশল অবলম্বন করলেন পায়ের চিহ্ন থাকবে না দ্বিতীয় কৌশল হলো ছাগলের দুধ ছাগির দুধ দহন করে নবীজিকে খাওয়ানো যাবে সুবহানাল্লাহ এইভাবে করে নবীজি তিন দিন সেখানে অবস্থান করলেন নবীজির কথা মতো ওই যে মনে আছে নবীজি একজনকে ভাড়া করছিলেন যে পথ দেখাবে ভাড়া করলেন নবীজি তার নাম কি ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উরাইকিত লাইসি তিন দিন পরে সেও কথা মতো হাজির দুইটা উট নিয়ে কয়টা উট নিয়ে দুইটা উট নিয়ে হাজির এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মদিনার পথে রওনা করলেন দিনটা ছিল পহেলা রবিউল আউয়াল দিনটা ছিল পহেলা আমার দেশে রবিউল আউয়াল মাস আসলে যে পরিমাণ জিলাপি বিরানি মানুষ খায় আর খুশি আনন্দ করে আচ্ছা রবিউল আউয়াল মাস এটা নবীর আগমনের মাস কিন্তু এই মাসে নবীজি দুনিয়া থেকে চলেও গিয়েছেন আবার এই মাসে নবীজি হিজরত করেছেন পা মুবারক জখম হয়েছে ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন এই চেতনা কয়জনের ভিতরে আছে যে ঈমানের জন্য সর্বস্ব ত্যাগ করার এরকম সংকল্প অনুভূতি কতজনের ভিতরে আছে এটা বিবেককে প্রশ্ন করা দরকার রবিউল আউয়াল মাসে তো হিজরতের ঘটনাও ঘটেছে নবীজি যেদিন সুর পর্বত থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন এটা ছিল পহেলা বলেন পহেলা রবিউল আউয়াল এখন তারা এমন পথ ধরে চললেন যাকে ভাড়া করেছিলেন তিনি তো সব পথ চিনতেন একটা জায়গায় যাওয়ার জন্য অনেকগুলো পথ থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাফেলা নিয়ে আব্দুল্লাহ ইবনে উরাইকিত লাইসি তিনি এমন এক পথে রওনা করলেন সমুদ্রের উপকূল ঘেঁষে ঘেঁষে এমন জায়গায় দিয়ে গেলেন যেই রাস্তায় সাধারণত বেশি মানুষ চলাচল করে না
এইরকম যাওয়ার উদ্দেশ্য হলো কাফেররা যেন ধরতে না পারে। হিজরতের সময়ে বেশ কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নবীজি যখন হিজরত করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আন তখন তার বয়সের মধ্যে বার্ধক্যের ছাপ চলে এসেছিল। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে তখনও লাবণ্য ছিল। তো তারা যখন পথ ধরে চলছেন তখন যে কেউ না চিনলে রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করত না, যেহেতু সাথে একজন বয়স্ক মানুষ মুরব্বী মানুষ তাকেই জিজ্ঞেস করত। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করত তোমার সাথে কে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন তাওরিয়ার নীতি অবলম্বন করতেন। তাওরিয়ার কথা বলেছিলাম আমি ওই ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী যখন আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? তাওরিয়া মানে হচ্ছে সত্য বিষয়টাকে একটু কৌশল করে বলা, যাতে শ্রোতার সাথে মিথ্যা বলা না হয়, আবার অন্যদিকে নিজে যে উদ্দেশ্যে বলতেছে সে উদ্দেশ্য যেন হাসিল হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে তোমার সাথে কে, এখন তিনি যদি বলেন ইনি আল্লাহর রসুল তাহলে তো এলাকায় এলাকায় খবর হবে, আর এই খবর কাফিরদের কানেও চলে যেতে। তিনি তাওরিয়া এর নীতি অবলম্বন করলেন, অবলম্বন করে যেই তাকে প্রশ্ন করে তাকে তিনি উত্তরটা এইভাবে দেন, হাযা রাজুলু ইয়াহদিনিস সাবিল, ইনি হচ্ছেন এমন একজন লোক যিনি আমাকে পথ দেখাচ্ছেন, যিনি আমাকে। এখন এটা মিথ্যা বলাও হইল না, কেন এখানে তিনি মনে মনে এই উদ্দেশ্যে বলেছেন যে ইনি এই লোক, ইনি পথ দেখাচ্ছেন, অর্থাৎ ইনি আমাকে হেদায়াতের পথ দেখাচ্ছেন। আর যারে উত্তর দিচ্ছেন তারা ভাবতেছে বুঝছি এই লোকটা মনে হয় এই বয়স্ক লোকটাকে পথ চিনিয়ে দিতেছে, রাস্তা চিনে না পথ চিনে না, এটাকে বলে কি তাওরিয়া। ওই যে ইব্রাহিম আলাইহিসসালামের সময় আরেক ঘটনা ঘটেছিল বলছিলাম না, তাহলে এখানে তিনি মিথ্যাও বললেন না, আবার নবীজির পরিচয় সরাসরি ফাঁস করে দিলেন না। এটাকে আরবিতে বলে, এটাকে অলঙ্কার শাস্ত্র বালাগাত, অলঙ্কার শাস্ত্রের ভাষায় এটাকে বলে তাওরিয়া। এটাকে বলে কি, পথ চলতে চলতে তারা ক্লান্ত হয়ে গেলেন, পিপাসার্ত ক্ষুধার্ত হয়ে গেলেন। একটা সময় তারা খুজাআ গোত্রের একজন খ্যাতনামী অতিথি পরায়ণ মহিলা উম্মে মাবাদের তাবুর পাশ দিয়ে যাচ্ছিলেন। যখন উম্মে মাবাদের তাবুর পাশ দিয়ে তারা যাচ্ছিলেন জিজ্ঞেস করলেন তোমাদের ঘরে কি খাবার কিছু আছে নাকি, কিংবা কিছু পানীয় দিতে পারবা নাকি। সেই সময়টা ছিল দুর্ভিক্ষের সময়, উম্মে মাবাদের ঘরের মধ্যে কোনো খাবার ছিল না। তার স্বামী আবু মাবাদ তখন ছাগলের পাল নিয়ে মরুভূমিতে তিনি ছাগল চড়ানোর জন্য চলে গিয়েছিলেন, একটা ছাগল নিয়ে যান নাই, ওটা দুর্বল ছিল। তখন নবীজি বললেন তুমি বলতেছো তোমার ঘরে কিচ্ছু নাই, ওই তো তাঁবুর পাশে দেখি একটা ছাগল দেখা যায়, এটার দুধ একটু দোহন করা এত আমাদেরকে দিতে পারো। তিনি বললেন এটা জরাজীর্ণ, এটা অত্যন্ত দুর্বল, এটার ওলানের মধ্যে কোনো দুধ নাই। নবীজি বললেন তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এটার থেকে দুধ দোহন করতে চাই, অনুমতি দেওয়া হলো। নবীজি এবার বিসমিল্লাহ বলে তার বরকতময় হাতে যখন দুধ দোহানো আরম্ভ করলেন দেখা গেল দুর্বল ওই ছাগের অলানের মধ্যে দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। উম্মে মাবাদ তোবা, কি আশ্চর্য ঘটনা, এটার অলানে কোনো দুধই ছিল না, কোথার থেকে এদের দুধ আসে। এখন দুধও যে আসতেছে কম আসতেছে না, আস্তে 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 বড় একটা পাত্র ভরে গিয়েছে। নবীজি নিজে পান করলেন না, তার সাথীকেও পান করালেন না, বললেন তুমি আগে খাও, কারণ ঘরের লোককে তো আগে খাওয়াইতে হবে যেটার মালিক। এরপরে নবীজি সাথীদেরকে খাওয়ালেন, এরপরে তিনি নিজেই খাইলেন। এটা নবীজির একটা সুন্নাহ, তিনি খাবার খাইতে বসলে তার ডানে বামে লোককে আগে দিতেন। আমাদের মধ্যে কিছু মানুষ আছে বসলে নিচের দিকেই তাকায়, ডানে বামে দেয় না, খাইতে খাইতে গলা পর্যন্ত নিয়ে আসে, কি বলেন এরকম আছে না নাই, একটু ডানে বামে তাকাইয়েন কেউ আছে কি না, থাকলে একটু দিয়ে। ছোট বাচ্চারা খাবার খাইতে বসলে বাচ্চাদেরকে আগে দিবেন আদর করে, ডানে বামে আছে যারা তাদেরকে দিবেন এরপরে খাবেন, নিজের দিকে তাকে এখনো গিলতে থাকেন না, কারণ নবীজির সুন্নাহ হলো ডানে বামে যারা আছে নবীজি আগে নিতেন না, আগে কথা বলেন আগে নিতেন না, আগে যেমন সালাম তিনি নিতেন না আগে। আমাদের অবস্থা হলো কি, আমরা শুধু নিতে চাই, কেউ কেউ ভাব দুইটা বৈশা থাকে যে আমি একটু সালাম নেই, না দিলে রাগও করে, এরকম আছে না নাই, দিবেন মানুষকে দিবেন, দেখবেন মানুষের মন জয় করা যাবে ইনশাআল্লাহ।
ওইদিকে আবু মাবাদ বিকেল বেলা সন্ধ্যা বেলা বাড়ি আসলেন আসার পরে দেখলেন যে দুর্বল ছাগল নিয়ে তিনি যান নাই ওইটার অলান দুধে ভর্তি আবার ঘরের ভিতরেও দুধের পাত্র তার স্ত্রীকে বললেন কি ব্যাপার ঘরের মধ্যে এত দুধ আর এই দুর্বল ছাগলের অলানে এত দুধ কিভাবে আসছে তখন তার স্ত্রী ঘটনা শুনাইলেন তখন আবু মাবাদ বলেন ওয়াল্লাহি আল্লাহর কসম হাদা সাহিবু কুরাইশ আমার স্ত্রী তুমি চিনো নাই এই লোকটার বরকতমত হাত তুমি চিনো নাই এটা হলো কুরাইশের ওই লোক যার ব্যাপারে লোকজন কথা বলে সুবহানাল্লাহ পড়েন আরে আমি কেন বাড়িতে থাকলাম না আমি তো বাড়িতে থাকলে আমি তার সাহচর্য লাভ করে তার সাথী হয়ে যেতাম আমি তার সঙ্গে লাভ করতাম সুবহানাল্লাহ পড়েন এরকম একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরের লোকজন তারা তো চিন্তিত আহারে আমাদের বাবা এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে যাচ্ছেন কোথায় যাচ্ছেন নিরাপদে যাচ্ছেন কিনা টেনশনে আছেন আল্লাহ তাআলা তাদেরকে দুশ্চিন্তা মুক্ত করতে চাইলেন এই যে দুধ পানের ঘটনা আর তারা যে উম্মে মাবাদের তাবুর পাশ দিয়ে যাচ্ছেন একটা জিনকে দিয়া আল্লাহ তাআলা অদৃশ্য এক জিনকে দিয়া মক্কার আকাশে বাতাসে একটা কবিতা ছড়ায়ে দিতে লাগলেন কবিতাটা ছিল এরকম এক জিন কবিতা পড়েছিল জাযাল্লাহু রাব্বুল আরশি খাইরা জাযাই রাফিকাইন হাল্লান খাইমাতা উম্মে মাবাদ এর অর্থ হলো আরশের মালিক আল্লাহ তার সর্বোত্তম বদলা দান করেছেন তার দুই বন্ধুকে যারা উম্মে মাবাদের তাবুতে অবতরণ করেছেন কবিতার পরের লাইনগুলো ছিল সেখান থেকে তারা আবার নিরাপদে যাত্রাও করেছেন সুবহানাল্লাহ তো এই কবিতা শোনা যায় কিন্তু কাউরে দেখা যায় না আসমা রাদিয়াল্লাহু আনহা আবু বকরের মেয়ে বাপ যেমন মেয়ে হতে হয় বুঝতে পেরেছেন এটা আল্লাহরই কৌশল এটা আল্লাহরই কাজ তিনি তখন দুশ্চিন্তা মুক্ত হয়ে গেলেন তিনি তখন নিশ্চিন্ত হলেন আল্লাহ তাআলা নিরাপদেই তাদেরকে নিয়ে যাচ্ছেন বলেন সুবহানাল্লাহ ওইদিকে কাফিরদের কথা মনে আছে তো কয়শো উঠ বলে যান তো আপনারা কিচ্ছা কয়শো উঠ হ্যাঁ একশো উঠ পাগল পারা সবাই পাইলেই তো একশো উঠ সুরাকা বিন মালিক একজন লোক ছিল বনি মুদলিজ গোত্রের নেতা সে একদিন তার গোত্রের লোকদের সাথে এক জায়গায় বসে গল্প করতেছিল এক ব্যক্তি এসে তাকে বলল সুরাকা তুমি তো খুব সাহসী মানুষ একশো উঠ এগুলো তো তুমি হাসিল করে নিতে পারো আমি কিন্তু ওই জায়গায় এদেরকে দেখে এসেছি তখন সুরাকা বিন মালিক সে বলল এই লোক তো আমাকে মিথ্যা খবর দেওয়ার কথা না কিন্তু এই খবর যদি আমার আশপাশের সবাই জেনে তারাও খোঁজা আরম্ভ করে একশো উঠ আমি পাবো না তখন কৌশল করে উত্তর দেয় আরে না তুমি যাদেরকে দেখছো এরা তারা কৌশল করে কিছুক্ষণ বসে থাকলো তারপরে তার পাশে থাকা লোকজনকে বললো আমি একটু ব্যস্ত আছি আমি এখন উঠতেছি সাথে সাথে বাড়িতে গেল বাড়িতে গিয়ে তার ঘোড়া বের করে তীর ধনুক হাতে নিয়ে রওনা করলো ওই জায়গার দিকে চলতে 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 গিয়ে সে নবীজি এবং আল্লাহর নবী যে কাফেলা ছিল হিজরতের সেই কাফেলাকে অ্যাটাক করলো ধরে ফেললো তার ঘোড়া যখন একেবারে নবীজির কাফেলার কাছাকাছি ওই জায়গায় যাওয়ার পরে তার ঘোড়ার পা ঢেবে গেল সেও ঘোড়ার পিঠ থেকে নেমে গেল যখনই ঘোড়ার পিঠ থেকে নেমে গেল সে তীর বের করে তীর ছুটতে লাগতেছিল কিন্তু দেখা গেল তার হাতে যে তীর উঠেছে এই তীর ছুড়ার মতো উপযোগী নয় এই সময়ে নবীজি আরো এগিয়ে গেলেন আবার সে ঘোড়ার উপরে আরোহণ করলো ঘোড়ার উপরে আরোহণ করে সে আবার যখন পথ চলা আরম্ভ করলো একেবারে নবীজির কাছাকাছি যাওয়ার পর আগে তো ঘোড়া এটা পা পর্যন্ত এটা হাঁটু পর্যন্ত দেবেছিল এবার তার ঘোড়া একেবারে পিঠ পর্যন্ত একেবারে পিঠ পর্যন্ত মাটিতে দেবে গিয়েছে আল্লাহু আকবার বলে তাই সে আরাম আবার আরেকটা তীর বের করে নবীজির দিকে ছুঁড়ে মারতে চেয়েছিল আবারও এমন তীর বের হলো যেই তীরের মাথাটা ভেঙে গিয়েছে এটা উপযোগী ছিল না তখন সে বুঝতে পারল আহারে আমি এদের উপর হামলা করতে পারবই না আমার ঘোড়াও আগায় না আমিও আগাইতে পারি না কারণ নিঃসন্দেহে এদেরকে একজন হেফাজত করছেন তিনি কি সে ডাক দিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোনো ক্ষতি করব না দাঁড়ান কথা আছে নবীজি দাঁড়ালেন সে কাছে গিয়ে বলল আমার বেয়াদবি হয়েছে কিছুক্ষণ আগে যে দুশ্মনী করার জন্য হত্যা করার জন্য আসলো এখন সে নবীজির কাছে এসে মাফ চেয়ে নবীজির বন্ধু হতে চাইছে সুবহানাল্লাহ পড়বেন না আর আমার নবীর চরিত্র কেমন তিনিও তার উপর চড়াও হলেন না বলেন অসুবিধা নাই আমি তোমাকে মাফ করে দিয়েছি সে কিছু খাবার কিছু পাথেও নবীজিকে দিতে চাইল নবীজি নিলেন না শুধু এতটুকু বললেন শোনো আমরা যে এই পথ দিয়ে যাচ্ছি গোপনীয়তা বজায় রেখো কাউকে সেটা বলো না সে বলল আপনি নিশ্চিতে থাকেন
কাউকে সেটা বলবো না সে যখন ফিরে যাচ্ছিল এই পথে ওই যে এক লোক খবর দিছিল আর বহু লোক আসতেছিল খোঁজার জন্য সে এদেরকে বলল আরে ওই লোক ভুল বলছে আমি এদিকে খোঁজা টুজা শেষ এদিকে আসলে কেউ যায় নাই এইভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্দর আচরণ দিয়ে দুশমনকেও বন্ধু বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পথ চলতে 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 পথ চলতে চলতে নবীজি একেবারে মদিনার বর্ডারের কাছাকাছি চলে গেলেন এমন সময় দেখা হয়ে গেল জুবাইর ইবনুল আওয়ামের সাথে জুবাইর ইবনুল আওয়াম তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের জামাই তিনি তখন সিরিয়া থেকে একটা ব্যবসায়ী কাফেলা নিয়ে ইয়াসরিবে অর্থাৎ মদিনায় ফিরছিলেন যখন নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে গেল তাদের দুইজনকে তিনি সাদা এক সেট কাপড় হাদিয়া দিলেন উপহার দিলেন নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনন্দে সেই হাদিয়া গ্রহণ করলেন হাদিয়া গ্রহণ করলেন তারা সেটা তারা পরিধান করলেন এইভাবে একটানা আট দিন পথ চলার পরে আট রবিউল আউয়াল তারা দুপুরবেলা কুবা উপশহরে গিয়ে কুবার কুবার একটা সেন্টারে গিয়ে সাদা কাপড়ে তারা সাদা কাপড় পরিহিত অবস্থায় সেখানে তারা অবতরণ করলেন ওইদিকে দুই মাস আড়াই মাস ধরে মদিনায় থাকা মুসলমানরা নবীজির হিজরতের অপেক্ষায় প্রত্যেক দিন তারা পথ পানে চেয়ে থাকে কখন নবীজি আসবেন পথ পানে চেয়ে থাকতে থাকতে তারা হয়রান নবীজি আসেন না যেদিন নবীজি কুবায় আসতেছেন ওই দিন খুব গরম ছিল সূর্যের প্রচণ্ড তাপে দুপুরবেলা সকল মুসলমান ঘরের মধ্যে চলে গেল এই সময় একজন ইহুদি কোনো একটা কাজে একটা উঁচু টিলার মধ্যে উঠল হঠাৎ করে দেখলো দূর থেকে কে জানি মদিনায় ঢুকতেছে দুইজন লোক দেখা যাচ্ছে সাদা কাপড় পরিহিত দেখেই সে চিনে ফেলেছে কারণ নবীজির চেহারা মুবারক এমন ছিল যার চেহারা মুবারক দেখলেই মানুষ মায়ায় পড়ে যেত সে তখন বলল সে তখন বলল ইয়া মাশারাল মুসলিমিন হে মুসলমানরা ঘর থেকে বের হও তাকিয়ে দেখো যার অপেক্ষায় তোমরা দীর্ঘ দুই মাস আড়াই মাস অপেক্ষা করছো তিনি মনে হয় চলে আসতেছেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য হাজার হাজার মানুষ তখন বের হয়ে গেল অভ্যর্থনা জানালো নবীজিকে তারা রিসিভ করলো নবীজি কুবায় আসার পরে আউফ গোত্রের কুলসুম বিন হিদমের বাড়িতে অবস্থান করলেন ওইদিকে তিনি যে আলী রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় রেখে এসেছিলেন তিনিও তিন দিন মক্কায় থেকে আমানতের সকল সম্পদ যার যার কাছে ফিরাইয়া দিয়া তিনিও রওনা করেছিলেন রওনা করে তিনি এরপরে মসজিদে এরপরে তিনি কুবায় এসে নবীজির সাথে সম্মিলিত হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় এসে আউফ পুত্রের কুলসুম বিন হিদমের বাড়িতে তিনি অবস্থান করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসার পরে মসজিদে কুবা তিনি মসজিদে কুবা প্রতিষ্ঠা করলেন মসজিদে কুবা প্রতিষ্ঠা করলেন এরপরে তিনি তার দাদা আব্দুল মুত্তালিবের মাতুল গোষ্ঠী বনু নাজ্জারকে সম্মান দিলেন বনু নাজ্জারের লোকজন এরা ছিল খাজরাজের অন্তর্ভুক্ত এরা আসার পরে সশস্ত্র প্রহরায় তারা নবীজিকে নিয়ে ইয়াসরিবের উদ্দেশ্যে যাত্রা করল ইয়াসরিবের উদ্দেশ্যে যাত্রা করে তারা যখন পথ চলা আরম্ভ করল ইয়াসরিবের উদ্দেশ্যে যেতে যেতে তারা ইয়াসরিবের উপকণ্ঠে বনু সালেম বিন আউফ পুত্রের রানুনা নামক উপত্যকায় গেলে জুমার দিন ছিল সেখানে তারা জুমার নামাজ আদায় করলেন এটাই ছিল ইসলামের ইতিহাসে প্রথম জুমার নামাজ এর আগে নবীজি সাহাবিদেরকে নিয়ে জুমার নামাজ পড়তে পারেন নাই কারণ মক্কায় জুমার নামাজ পড়ার মতো কোনো পরিবেশ ছিল সেখানে নবীজি তার ইমামতিতে জুমার নামাজ আদায় করলেন একশো জন মুসল্লি সেই জুমার নামাজের শরিক ছিলেন এর আগেও কিন্তু মদিনায় জুমা শুরু হয়ে গিয়েছিল আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মদিনার বনু বাআজা গোত্রের নাকিউল খাসিমাত নামক স্থানের নাবিত নামক একটা সমতল জায়গায় এর আগে সেখানে ৪০ জন মুসল্লির অংশগ্রহণে জুমা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ শেষ করে যখন মদিনার
মদিনায় প্রবেশ করলেন মদিনায় প্রবেশ করার পর মদিনাবাসী লোকেরা একেবারে ছোট ছোট বাচ্চারা কিশোর কিশোরীরা যুবক যুবতীরা বয়স্ক আবাল বৃদ্ধা বনিতা সবাই তখন খুশিতে আত্মহারা আনন্দে আত্মহারা হয়ে যে যার মত তারা নবীজিকে অভ্যর্থনা জানাতে লাগলো তারা বলতে লাগলো হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ জাআ কেউ বলল হাযা নবিয়ুল্লাহ কদ জাআ কেউ বলল আহলান ওয়া সাহলান এমন অবস্থা বিরাজ করছিল প্রত্যক্ষদর্শী সাহাবী একজন বারা ইবনে আযিব আল আনসারী রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন ফামা রাআইতু আহলাল মদিনাতি ফারিহু বিশাইইন ফারাহহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নবীজি মদিনায় আগমনের দিন মদিনার লোকেরা যতটা খুশি হয়েছে এই রকম আনন্দের দিন মদিনাবাসীদের জন্য আর কখনো ছিল না সুবহানাল্লাহ সবাই অভ্যর্থনা জানালো আর মদিনার ছেলেমেয়েরা তখন নবীজিকে স্বাগত জানিয়ে তারা তখন নাচিয়ে আরম্ভ করলো তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিন নাহিদা তালাল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع الله أكبر بولين ايبا بيتر نبي جي كي ريسيب كوري نيلو نبي جي مدينة ياشتن مدينة ياشار كوري এর পরে কি হলো মাদানী জীবন শুরু হলো কিভাবে নবীজি কোথায় উঠলেন তারপর কি হলো এগুলো আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই যে হিজরতের ঘটনা আজকে শুনলাম এখান থেকে শিক্ষা নিয়ে ইমানের জন্য আমরা যেন আল্লাহর জন্য রাসূলের জন্য আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় যেন নিজেদের জীবনের সবকিছু উৎসর্গ করার মনমানসিকতা সংকল্প আমরা যেন হৃদয়ে ধারণ করতে পারি চেতনায় লালন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সম্মানিত মুসল্লিবৃন্দ আবুল হাশিম নামে হাতে ব্যান্ডেজ করা ভাই আর্থিক সহযোগিতার জন্য এসেছেন আপনারা সহযোগিতার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ